বিশেষ করে আমরা যদি রমজানের প্রথম থেকে শুরু করে ৩০ রমজান পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করি, দেখতে পাই এই রমজানের প্রথম তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাযিল করেছেন, আসমানি কিতাব নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে রমজানের ৩ তারিখে নিয়ে আসছে। এই রমজানের ১ তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, সুবহানাল্লাহ। এই রমজানের ১ তারিখেই সালাতুল ইসতিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ, যেই নামাজ বৃষ্টি অনাবৃষ্টি যদি দেখা দেয়, অনাবৃষ্টির জন্য যদি নামাজ পড়া হয়, এই নামাজ পড়লে অনাবৃষ্টি দূর হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করেন, এই নামাজকে সালাতুল ইসতিসকা বলা হয়। এই বৃষ্টি প্রার্থনার নামাজকেও নামাজটাও শুরু হয়েছে রমজানের ১ তারিখে, সুবহানাল্লাহ। রমজানের ২ তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য মদিনা শরীফ থেকে বের হয়েছে, সুবহানাল্লাহ। আবার এই বদর যুদ্ধের জন্য ঐতিহাসিক বদর যুদ্ধ যেটা কোরআনের ভাষায় ইয়াউমুল ফুরকান বলা হয়, সেই বদর যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করেছেন এই রমজানের ২ তারিখ কিংবা ৩ তারিখ, সুবহানাল্লাহ। রমজানের ৩ তারিখ হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর করিম রাউফুর রহিম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আল্লাহ সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত দিবস হচ্ছে, ইন্তেকাল দিবস হচ্ছে, হুজুর শরীফ হচ্ছে রমজানের ৩ তারিখ, বলেন সুবহানাল্লাহ। আবু যুদ্ধ সংঘটিত
হয়েছে রমজানের 8 তারিখে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এই জাহিরি ভাবে পৃথিবীতে কেউই যখন সাহায্যকারী ছিল না, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর করিম রাউজাতুল আলা ইনশাআল্লাহ সাল্লামের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ, ওয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাত দিবস হচ্ছে রমজানের 10 তারিখ। সুবহানাল্লাহ, ওয়া আবার 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করেছেন, সেটাও রমজানের 13 তারিখে, সেটাও রমজান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছেন তার মিলাদুল শরীফ রমজানের 15 তারিখে। সুবহানাল্লাহ। তারপরে তাওরাত নাযিল হয়েছে রমজানের 6 তারিখে, ইনজিল নাযিল হয়েছে রমজানের 13 তারিখ, জাবুর নাযিল হয়েছে রমজানের 18 তারিখ। সুবহানাল্লাহ বলে কোরআন শরীফের সর্বপ্রথম যে পাঁচটি আয়াত আল্লাহ নাযিল করেছেন, কোরআন বিসমি রব্বিকাল লাযী খালাক, এই প্রথম পাঁচটি আয়াত আল্লাহ নাযিল করেছেন রমজানের 17 তারিখ বলেন। সুবহানাল্লাহ। রমজান মাসের 17 তারিখে ইসলামের সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধ বদর যুদ্ধ সংঘটিত হয়েছে 17 তারিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছেন এই 17 তারিখে বলেন। সুবহানাল্লাহ। আবার এই রমজানের 17 তারিখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল জননী যিনি রাসূল করিম রাউজাতুল রহিমের সবচেয়ে প্রিয় বিবি ছিলেন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওফাত দিবসে রমজানের 17 তারিখ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল তার ওফাত দিবসে রমজানের 18 তারিখ, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে অধিষ্ঠিত হয়েছেন তাও রমজানের 18 তারিখে। সুবহানাল্লাহ বলেন না? তারপরে মক্কা বিজয় অষ্টম হিজরিতে হয়েছে রমজানের 20 তারিখে। মুসা নবী আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উফাত হয়েছে, মুসা নবীর উফাত হয়েছে সেটা রমজানের 21 তারিখে। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন চতুর্থ আসমানে তুলে নিয়েছেন সেটাও রমজানের 21 তারিখে। ইসলামের চতুর্থ খলিফা যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের দরজা বলেছেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উফাত দিবস শাহাদাত দিবস এই রমজানের 21 তারিখে বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তায়েফ বিজয় হয়েছে রমজানের 22 তারিখে, লাত মূর্তিকে ধ্বংস করা হয়েছে রমজানের 23 তারিখে, রমজানের 28 তারিখ ফিত্রা ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এতগুলা ঘটনা, এছাড়া আরো অনেক ঘটনা আছে, সবগুলো ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসে দিয়েছেন? রমজান মাসে। গুরুত্ব আছে না নাই? আছে। জোরে বলেন আছে কি না? আছে। এই রমজান মাসের 21 তারিখ আহলে বাইতের অন্যতম সদস্য খলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জামাতা খাতনাউল মুস্তাফা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহুমার প্রিয় আব্বা জান মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রমজানের 21 তারিখে একদল নামধারী মুসলমান মুনাফিক মুসলমান মসজিদের মধ্যে এই রমজানের 21 তারিখে শহীদ করে দিয়েছেন। জোরে বলেন না? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আনা মাদিনাতুল উলমি আলীউল বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুনতেই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে আহলে বাইত বলে ঘোষণা দিয়েছেন, যাদের মহব্বতের কথা স্বয়ং কোরআন করিম এসেছে, তাদের অন্যতম একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি কষ্ট করেছেন, ইসলাম প্রচার করেছেন, তায়েফের ময়দানে গিয়েছেন, কাফের মুশরিকরা আপনার উপর পাথরের আঘাত হেনেছে, পাথরের রক্তে রঞ্জিত করেছে আপনার নুরানি দেহ মুবারককে, নুরানি রক্ত মুবারক আপনার শরীর থেকে ঝরিয়েছে, উহুদের ময়দানে গিয়েছেন, কাফেরদের পাথরের আঘাতে, কাফেরদের যন্ত্রণায়, কাফেরদের আঘাতের মধ্যে আপনার শরীর মুবারক থেকে, এবং মুবারক থেকে জবান মুবারক থেকে দান্দান মুবারক সরে পড়েছে, রক্ত মুবারক ঝরেছে, দান্দান মুবারক শহীদ হয়েছে, আপনি ইসলামের জন্য কষ্ট করেছেন, সেই কষ্টের বিনিময়ে আপনি আপনার উম্মতের কাছ থেকে কিছুই চাইলেন না। তবে একটা বিষয় আপনার উম্মতের কাছ থেকে আমি আল্লাহর চাওয়ার আছে, সেটা আমার পক্ষ থেকে আপনি বলে দিন। বল হে নবী, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে আমার উম্মত, আমি তোমাদের কাছে এই রক্ত ঝরা ইসলামের বিনিময়ে, তোমাদের নাজাতের বিনিময়ে কিছুই চাই না, কিছুই চাইলাম না, শুধু একটা জিনিস, একটা প্রতিদান, একটা প্রতিদান, একটা জিনিস আমি তোমাদের কাছ থেকে আমি রাসূলুল্লাহ চাইবো, সেই জিনিসটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইত যারা আছে, আমার নিকটজন যারা আছে, আমার পরিবার যারা আছে, তাদের প্রতি তোমরা অন্তর থেকে প্রাণ দিয়ে ভালোবাসা রাখো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, তিরমিজির হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর নিয়েছেন, এই চাদর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, মা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, এই চাদরটা একত্রিত করে, এই চাদরটা দিয়ে ঢেকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, মাওলা আল্লাহুম্মা হাওলা ইয়াহলু বাইতি, যাদের ভালোবাসার কথা তুমি দাবি করেছো, যাদের ভালোবাসা তুমি চেয়েছো, যাদের ভালোবাসাকে আমি রাসূলুল্লাহর ভালোবাসা বানিয়ে দিয়েছো, যাদের ভালোবাসাকে ঈমান বানিয়ে দিয়েছো, যাদের ভালোবাসাকে তুমি আল্লাহর ভালোবাসা বানিয়েছো, যাদের ভালোবাসাকে সুন্নি হওয়ার নিদর্শন বানিয়েছো, যাদের ভালোবাসাকে জান্নাত লাভের নিদর্শন বানিয়েছো, সেই আহলে বাইতের মধ্যে আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান এবং হুসাইন অন্তর্ভুক্ত করে নাও, তারাই হচ্ছে আমার আহলে বাইত। বলে বলেন সুবহানাল্লাহ। এই আহলে বাইতে অন্তর্ভুক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রমজানের 21 তারিখে যারা শহীদ করেছে, মুসলমান ছিল বাবা, তাদের পরনে জুব্বা ছিল, মসজিদে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কাজটা যারা করেছে, পরনে জুব্বা থাকলেও তাদেরকে কি মুসলমান বলা যাবে না? জোরে বলেন তাদেরকে মুসলমান বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুক, বলি আমিন। সেই ফিতনা রাসূল পাকের যুগে ছিল, আজও আছে, কেমন পর্যন্ত থাকবে? মুসলমান নাম নিয়ে জুব্বা পরে, পাগড়ি পরে, মসজিদে এসে নামাজি সেজে, রোজাদার সেজে, হাজি সেজে, গাজী সেজে, তারা মুসলমানদেরকে ধোকা দিয়ে সেই থেকে আসছে, কেমন পর্যন্ত ধোকা দিতে থাকবে? ঠিক কিনা? জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বাতিল ফেরকা থেকে হেফাজত করুক, বলি আমিন। এই রমজান মাসের 17 তারিখ হচ্ছে ইয়াউমে ফুরকান, বদর দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল যুদ্ধ সমূহ করেছেন, এর মধ্যে প্রথম সশস্ত্র যুদ্ধ ইসলামের পক্ষে, কাফের বাতিলদের বিপক্ষে, হকের পক্ষে, বাতিলের বিপক্ষে, সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে, ইসলামের পক্ষে, কুফরের বিপক্ষে সর্বপ্রথম যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, ঐতিহাসিক বদর প্রান্তরে মদিনা থেকে 80 কিলোমিটার 80 মাইল দূরে একটা বদর নামক কুপের বা একটা বদর নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, মুসলমানদের বিজয়ের মাধ্যমে সত্যের বিজয় কেয়ামত পর্যন্ত লাভ হয়েছে, সেই ঐতিহাসিক বদর দিবস যাকে কোরআনে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে, সেই বদর দিবস সংঘটিত হয়েছে এই রমজানের 17 তারিখে। সুবহানাল্লাহ। এই বদর দিবস, বদর যুদ্ধ
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজাজার ভরপুর বলেন সুবহানাল্লাহ। এই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে মুসলমানরা যখন মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে এসেছেন। হিজরত করে আসার পরে মুসলমান তাদের আস্তে আস্তে উন্নতি হইতে লেগেছে, আস্তে আস্তে মুসলমান সংখ্যা যখন বৃদ্ধি হইতে শুরু করেছে, কাফের মুশরিক বেদী যারা ছিল মক্কা তারা খুব তেলে ভেতরে জ্বলে উঠছে, আহা মুসলমানরা মদিনায় গিয়ে উন্নতি করছে, একে একে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কুফর পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আমাদের বাগদাদার ধর্ম পৃথিবী থেকে আস্তে আস্তে বিদায় নিতে শুরু করছে। কাজেই তারা একত্রিত হয়ে পরামর্শ করে তারা সিরিয়ায় আবু সুফিয়ানের নেতৃত্বে পাঠিয়ে দিয়েছে ধন সম্পদ দিয়ে, যাও সিরিয়ায় গিয়ে সোনা রূপা যা আছে সবকিছু বিক্রি করে, ব্যবসা মুক্ত যত সম্পদ আছে সবকিছু দিয়ে অস্ত্র খরিদ করে নিয়ে আসো, অস্ত্র কিনে নিয়ে আসো, সেই অস্ত্রের দ্বারা মুসলমান মদিনাবাসী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই যুদ্ধ ছাড়া আর মুসলমানদেরকে দমিয়ে রাখা সম্ভব না। জোরে বলেন না যখন এই ঘটনা ওই দিকে শুরু হয়েছে এদিকে আবু সুফিয়ানকে সিরিয়া পাঠিয়ে দিয়েছে মক্কার কুরাইশ কাফেররা, সিরিয়া থেকে আবু সুফিয়ান অস্ত্রশস্ত্র কিনে মদিনার পথ দিয়ে যখন হাঁটতে শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঠিয়ে দিয়েছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান মক্কার কুরাইশ কাফেরদের পক্ষ থেকে অস্ত্রশস্ত্র কিনে সিরিয়া থেকে মদিনার মধ্য দিয়ে মক্কার জন্য যাচ্ছে, সেই অস্ত্র ইসলামের বিপক্ষে ব্যবহারের জন্য যারা তারা কিনেছে, কাজেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যান তাদেরকে প্রতিহত করুন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, তাদেরকে ধ্বংস করে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বিজয়ের সুসংবাদ দিচ্ছি, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে মদিনাবাসী আনসার বাহাদুরদেরকে নিয়ে যান বদর প্রান্তরে তাদের সাথে যুদ্ধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে ঐতিহাসিক বদরের ময়দানে মক্কার কুরাইশ কাফেরদেরকে প্রতিহত করার জন্য তিনি রমজানের 2 কিংবা 3 তারিখে মদিনা থেকে রওনা দিয়ে বের হয়ে গেছেন। আমার উপর দিকে যখন মক্কার কুরাইশরা শুনতে পেয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তার সৈন্যবাহিনী নিয়ে তার সাহাবাদেরকে নিয়ে বদর প্রান্তরে আবু সুফিয়ানের বিপক্ষে কুফরের বিপক্ষে ইসলামের পক্ষে জিহাদের ময়দানে যুদ্ধের জন্য চলে আসতেছে, শুনে মক্কার আবু জাহেল উত্তা সাহেব আর সহ কাফেরগণ তারা 1000 সৈন্য নিয়ে মদিনার জন্য বদর প্রান্তরের দিকে রওনা দিয়েছিল। রে বলেন নাউজুবিল্লাহ। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী কাফেরদের কথা যখন শুনেছেন, মক্কাবাসী কাফেরদের এই অধিক সংখ্যার কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামের মধ্যে একটু একটু ভয় ঢুকতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা যুদ্ধ করতে এসেছে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, মুসলমানদের সংখ্যা কতজন ছিল ঘুরে বলেন কতজন ছিল? অপরদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000-এর উপরে। ঘুরে বলেন সুবহানাল্লাহ। যখন মুসলমানদের 313 জন সৈন্যের মোকাবেলায় 1000 সৈন্যের কথা শুনেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে একটু চিন্তা দেখা দিয়েছে, চিন্তার রেখাপাত করেছে তাদের চেহারায়। যখন চিন্তার দেখা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদরের ময়দানে গিয়েছেন, বদরের ময়দানে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন বদরের যে স্থানে যুদ্ধ হবে বদরের মাঠে মাত্রা পরিদর্শন করতে গিয়েছেন। জয় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি Allah
নিয়ে বদরের মাঠ পর্যালোচনা করার জন্য, পর্যবেক্ষণের জন্য গিয়েছেন, সেখানে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে গিয়ে যখন মুসলমানদের বিজয় হবে। জোরে বলেন আমি নিজে দেখতে পাচ্ছি কালকে যুদ্ধের ময়দানে কুরাইশ কাফেরদের 70 জন ব্যক্তি, কুরাইশদের সর্দার 70 জন ব্যক্তির লাশ এই বদরের প্রান্তরে পড়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বীকার করে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, গায়েব জানেন, ঠিক কিনা জোরে বলেন। যারা এই গায়েবের জ্ঞানের কথা স্বীকার করে না দেখাচ্ছেন যে এই জায়গায় আবু জাহেলের লাশ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগের দিন বদরের মাঠে গিয়ে দেখাচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো এই যে জায়গাটা দেখছো, এখানে উমর লাশ পড়বে, এখানে সাহাবার লাশ পড়বে, এখানে উমুক কাফেরের লাশ পড়বে, এখানে উমুক কাফেরের লাশ পড়বে। এভাবে দেখাইতে দেখাইতে 70 জন কাফেরের লাশ কোথায় কোন জায়গায় তারা নিহত হবে, কিভাবে তাদের জাহান্নামে পৌঁছানো হবে, সব কিছু আল্লাহর রাসূল যুদ্ধের আগে তিনি বলে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার কালকের কথা কি আমি বলতে পারবো? আগামী দিন কি হবে সেটা কি বলতে পারবো? আগামী দিন নয়, এই 2 সেকেন্ড পরে দিন পরে কি হবে সেটা কি বলতে পারবো? আমার কথা নয়, কোরআন শরীফ সূরা লোকমান ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ বলে দিচ্ছেন পরে কি হবে তোমরা তাও বলতে পারো না, তার কোথায় কখন মৃত্যু হবে সেটাও কেউ বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পরে কি হবে সেটা বলতে পারি না, সেটা গায়েব, ঠিক কিনা জোরে বলেন। আগামী দিন কি হবে সেটা বলা যাবে না, কারণ সেটাও আমাদের জন্য গায়েব, ঠিক কিনা জোরে বলেন। কে কোথায় মৃত্যুবরণ করবে, কে কখন মৃত্যুবরণ করবে সেটাও কারো জানা নাই, সেটাও এলমে গায়েব বলে বলেন, ঠিক কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে দিয়েছেন। আগামী দিন কি হবে, আগামী দিন কে কোথায় কিভাবে মরবে, কার লাশটা কোথায় পড়ে থাকবে, সেই সব বলি কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া রাসূল বদরের ময়দানে গিয়ে কাফের মুশরিকদের লাশটা কোথায় কার লাশ পড়বে সব কিছু বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি এলমে গায়েব না? জোরে বলেন এটা এলমে গায়েব কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েমের খবর জানেন কিনা যাবে বলে? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহ ছাড়া এলমে গায়েব কেউ জানে না কথাটা সত্য। সেটা হচ্ছে এলমে গায়েব সাথী সত্যগত ভাবে একমাত্র আল্লাহই এলমে গায়েব জানেন। আল্লাহর এলমে গায়েব আল্লাহকে কেহ শিখায় দেন নাই, এই ক্ষমতা আল্লাহকে কেহ দেন নাই, সেটা আল্লাহর নিজের ক্ষমতা জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই এলমে গায়েব জানেন সেই এলমে গায়েবের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাককে দিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। সূরা সিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিমুল গায়বে ফালা ইউহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদামির রাসূল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমি যাদেরকে যাদেরকে পছন্দ করি, যারা আমার প্রিয় রাসূল, তাদের সবাইকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের সংবাদ জানিয়ে দিই করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলছেন আপনার অজ্ঞাত যা ছিল, জানার বাহিরে যা ছিল, সব রকমের জ্ঞান, এলমে জাহের, এলমে বাতিন, এলমে গায়েব সব কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছি বলে বলেন সুবহানাল্লাহ। এমনটা নয় ইয়া রাসূলুল্লাহ, যখন ঘটনাটা ঘটে তখন আমি জানাই, এমনটা নয়। ও আল্লামাকা, আল্লামা শব্দটা মাঝে সিগা অতীতকালীন শব্দ। আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লামাকা, আমি আপনাকে যখন সৃষ্টি করেছি সৃষ্টি করার সময় আমি আপনাকে এলমে গায়েব জানার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ। নয় যে যখন ঘটনা ঘটে তখন আমি জানাই, বরং এই ঘটনা ঘটার আগেই এলমে গায়েবের যা আছে সব কিছু আমি শিখিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল মুসলিম শরীফের হাদিসে এসেছে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষে মুসলমানদের বিজয় হয়েছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, মুসলমানদের বিজয় হয়েছে, দেখা গেছে কাফেরদের মধ্যে 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক কি বলেছেন যে 70 জন কাফেরের লাশ এই বদরের প্রান্তরে পড়ে থাকবে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ বলেন না আল্লাহ। দেখা গেছে ঠিক 70 জনই নিহত হয়েছে জান্নাত, 70 জন বন্দী হয়েছে, অপরদিকে মুসলিমদের মধ্যে 14 জন সাহাবী তার শাহাদাতের অমৃত সুধা পান করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার সাহাবাই কেরাম বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফনা ওয়া হাফনা কালা ফামা মাতা আহাদুহুম আন মাউদাই ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধের পরে আমরা যখন বিজয় লাভ করলাম, বিজয়ের পরে বদরের প্রান্তরে বদরের মাঠে আমরা গেলাম, কি আমরা খোঁজ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবু জাহলের লাশ এখানে পড়বে, উতবার লাশ এখানে পড়বে, সাহেবার লাশ এখানে পড়বে, অমুক কাফেরের লাশ এই জায়গায় পড়বে, তমুক কাফেরের লাশ এই জায়গায় পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার লাশ যেখানে পড়বেন বলেছেন, আমরা গিয়ে ঠিক দেখতে পেলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যার লাশ পড়বে বলেছেন তার থেকে এক চুল পরিমাণও এদিক সেদিক হয় নাই, রাসূলুল্লাহ যেখানেই বলেছেন সেখানেই তার লাশ পড়েছে ধরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আরেকটা ঘটনা আছে, এই বদরের যুদ্ধ যখন সংঘটিত হবে এই যুদ্ধের শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি কঙ্কর নিয়েছেন, এক মুষ্টি গিরিয়েছেন জোরে বলেন কঙ্কর অথবা ধুলাবালি নিয়েছেন, বালু নিয়েছেন অথবা কঙ্কর নিয়েছেন, বালু যেভাবে আপনারা বলেন, এই বালুটাকে শাহাদিল বাজু ফুজু এটা বলে কাফেরদের চেহারার দিকে ছিটিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 1000 কাফের কুরাইশ মুশরিক ইসলামের বিপক্ষে যারা যুদ্ধ করতে এসেছে তাদের বিপক্ষে রাসূলুল্লাহ এক মুষ্টি কঙ্কর বালু নিক্ষেপ করেছেন, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সূরা আলে এসেছে পড়বেন আমার সাথে আয়াতটা, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ
إذ رميت ولكن الله رمى এই যে বদর প্রান্তরে কাফেরদেরকে লক্ষ্য করে আপনি এক মুষ্টি বালু নিক্ষেপ করেছেন, কঙ্কর নিক্ষেপ করেছেন, ইয়া রাসূলুল্লাহ এই কঙ্করটা আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি বলেন কি বলতে চাচ্ছেন ভাই আমার গভীর মনোযোগ আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি আল্লাহর নিজের কাজ বলে ঘোষণা করেছি বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই যে আপনি নিজে কঙ্কর নিক্ষেপ করেছেন এই কঙ্কর নিক্ষেপটা আপনার নয় বরং আমি আল্লাহ নিক্ষেপ করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাজ এই জন্যই যে ব্যক্তি রাসূলুল্লাহ তাত করবে সে আল্লাহ তাত করলো বলেন যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে যখন ইকরামা বিন আবু জাহেল তরবারিতে আঘাত করেছে আঘাত করার পরে একটা হাতের অংশ এভাবে ছিঁড়ে পড়েছে শুধুমাত্র চামড়াটা একটুখানি লেগে আছে যুদ্ধের ময়দানে এসেছি আমরা যুদ্ধ করবো এই অবস্থায় আমার হাতটা ছিঁড়ে পড়েছে আমি এটা নিয়ে কি করবো সুবহানাল্লাহ কি করেছেন দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটাকে ধরতে বলেছেন একটা হাতের সাথে ছিঁড়া হাতটাকে লাগিয়েছেন সাথে সাথে জোড়া লেগে গেছে এটা যে পূর্বে কেটেছিল এই ধরনের কোন চিহ্ন আর মধ্যে বাকি নেই বলেন আমরা বুঝতে পেরেছি আরো বেশি মহান তরবারির চেয়ে বেশি কাজ করতেছে বলেন না সুবহানাল্লাহ তার জিন্দেগীতে শেষ পর্যন্ত যত দিন যুদ্ধ করেছে আর অন্য কোন তরবারি ব্যবহার করেন নাই এই খেজুরের ডালটাকেই তরবারি হিসেবে ব্যবহার করেছেন বলেন না সুবহানাল্লাহ ওই যুদ্ধটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধটাকে ইয়াউমুল ফুরকান বলেছেন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে মুসলমানদের সত্যের বিজয়ের যুদ্ধ সত্যের বিজয়ের দিন বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে কত তারিখ রমজানের 17 তারিখ জোরে বলেন কত তারিখ মুসলমানরা যখন দুশ্চিন্তাগ্রস্ত চিন্তিত আহারে এই মাত্র 317 জন সাহাবী নিয়ে সৈন্য নিয়ে আমরা 1000 কাফেরের বিপক্ষে কি করে যুদ্ধ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুতে বসে সাজদায় পড়ে গেলেন রব্বুল ইজ্জতের দরবারে কান্না করছেন হে রব্বুল করিম আমার 313 জন সাহাবীকে নিয়ে আমি বদর প্রান্তরে এসেছি আপনার অনুমতি আজকে যদি আমি হেরে যাই কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবী থেকে হেরে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ একটু তন্ত্র এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে দেখতে পেলেন এই বদর প্রান্তরে ঝাঁকে ঝাঁকে আল্লাহর ফেরেশতা এসে ভরে গেছে বলে বলেন সুবহানাল্লাহ প্রথমে 1000 এসেছে তারপরে 2000 এসেছে আস্তে আস্তে 5000 সাদা পাগড়িধারী ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য পাঠিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়েছে 5000 ফেরেশতা পাঠিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইসলামের বিজয় হয়েছে
এখনো আমরা মুসলমান চিন্তিত হওয়ার কিছু নাই। সেই বদরের 313 জন সাহাবীর মতো যদি আমাদের ঈমান আকীদা বিশ্বাস এখনো যদি মজবুত হয় আল্লাহর পক্ষ থেকে আসমানি ফয়সালা আসমানি রহমত আসমানি বিজয় এখন মুসলমানদের উপর আসা সম্ভব কিনা জোরে বলেন, জোরে বলেন সম্ভব কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি ঈমান দান করুন বলি আমিন। মাত্রিক মুহূর্তে রমজানের শেষ 10 দিনে 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 30 তারিখ এই রাতগুলোতে আপনারা বেশি বেশি নফল বন্দেগী করবেন, বলা তো যায় না কবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজা দান করেছেন। তবে অধিকাংশ ইমামগণের মত বিশেষ করে আমাদের হানাফি মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মত হচ্ছে লাইলাতুল কদরের অধিক সম্ভাবনা হচ্ছে রমজানের 27 তারিখ। বলেছিলেন যারা আহলে হাদিস লামাচাবি আছে তারা নাকি রোজার নিয়ত আমরা যেটা করি নাওয়াইতুমান আসুমা গাদা নাওয়াইতু আর আসুমা গাদা এই যে আমরা দোয়াটা করি নিয়তটা করি তালাফুজ সহকারে মুখের উচ্চারণ সহকারে এটা নাকি করা যাবে না, এটা করলে নাকি রোজা হবে না, আউযুবিল্লাহ বলতে শোনাচ্ছে। আমি এইটার উপরই সমাপ্ত একটু কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আমাদের দিকে যাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক বলি আমিন। ভাই আমার এই শেষ সময়ে মুসলমানদের ঈমান আকীদা রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে। আহলে হাদিস লামাচারি ফেতনাটা এত প্রকট আকারে রূপ ধারণ করেছে যে একটার পর একটা ফেতনা ছড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলে। তারাবির নামাজ 8 রাকাত, ইফতার নামাজ 1 রাকাত, নিয়ত নামাজের নামাজ পড়া গুলা করা যাবে না, মুখ উচ্চার করে ইফতারের দোয়া করা যাবে না। আপনারা ইফতারের দোয়া ইফতার পরে করেন না ইফতার আগে পরে? কয়েকটা মত পার্থক্য আছে, আমি এগুলো সবগুলো আলোচনা করবো না, শুধু একটা বিষয়ে ধরে বলছি আপনারা খেয়াল করবেন। আমাদের হানাফিদের মধ্যে হানাফিদের মোতাবর ফিকের গ্রন্থ কদুরির সরা আল জাওহারুন নাইয়্যারার উদ্দেশ্যে প্রত্যেক দিনের জন্য আলাদা নিয়ত করা লাগবে। আমাদের কথা কি বুঝতে পারছি? আমরা নিয়ত যে আমরা করি প্রত্যেক রাত্রে এরপরের দিন রোজার জন্য আমরা নিয়ত করি না, প্রত্যেক দিন নিয়ত করতে হবে। এটা আমাদের হানাফিদের আমাদের কাছে বলেছেন এর পিছনে পাহাড়ের চাল অটল রমজানের বাহিরে এই রোজার জন্য নিয়তটা করতে হবে যেদিন রোজা রাখবেন এর আগে রাত্রি মাগরিবের পর থেকে শুরু করে সবে সাদিক পর্যন্ত সাধারণত আমরা নিয়ত করি। কিন্তু কেউ যদি সবে সাদিকে নিয়ত করতে ভুলে যায় ঘটনাক্রমে ভুলে গেলেও সেই ব্যক্তিরা এরপর দিন সকালে যদি কোনো কিছু না খায় পান আহার না করে স্ত্রী সহবাস না করে ওই দিনের যদি রোজা রাখতেছে ওই দিনের অর্ধ দিবস সমান অর্ধ দিবসের আগেও যদি কেউ রোজা নিয়ত করে তার নিয়তের দ্বারা রোজা আদায় হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি আমরা? কিন্তু আহলে হাদিসদের বক্তব্য হচ্ছে যে না, শুধুমাত্র নফল রোজার জন্য সকালে নিয়ত করলে হবে, ফরজ রোজার জন্য সকালে নিয়ত করলে রোজাটা হবে না। কথা কি বুঝতে পারছেন? পার্থক্যটা কি হচ্ছে আপনারা? তিন নম্বর তাদের কথা হচ্ছে নিয়ত মুখে উচ্চারণ করা যাবে না। নিয়ত মুখে আমরা যেটা করি
পড়ি আমরা মুখে, নাওয়াই তোমার আসমান দাদা, এটি তো পড়ি কি বলে। এটা আমরা মুখে নিয়ত উচ্চারণ করলে নাকি নিয়তি হবে না, রোজাও হবে না, নামাজও হবে না। শুধু রোজার নয়, নামাজের জন্য যদি কেউ নাওয়াই তোমার এই সমস্ত নিয়ত গুলো মুখে উচ্চারণ করে পড়ে, তাহলে তাদের বক্তব্য হচ্ছে এর দ্বারা নামাজ রোজার কোনটাই হবে না, সে বেদাত করলো। ইচ্ছা করা, কাজে ইচ্ছা মনের দ্বারা করবে, মুখে উচ্চারণ করবে, এটা হচ্ছে তাদের এক নম্বর কথা। এর জন্য মুখে উচ্চারণ করা যাবে। দুই নম্বর কথা হচ্ছে তাদের প্রথম কথা হচ্ছে আমাদের নিয়ত অঙ্করের দ্বারা করতে হবে, সেটা আমাদের বক্তব্য। নিয়ত হিসেব দ্বারা করতে হবে, মশালাটা খুব বুঝবেন, নিয়ত হিসেব দ্বারা করতে হবে। অর্থাৎ অন্তরে ইচ্ছা করতে হবে যে আমি আগামী দিন রোজা রাখব, অন্তরে ইচ্ছা করতে হবে আমি জোহরের বা জুমার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত করছি, এটা অন্তরে ইচ্ছা করতে হবে। এই অন্তরে ইচ্ছা করাটা হচ্ছে ফরজ, অন্তরে ইচ্ছা করাটা কি ফরজ, এটা করতেই হবে। যদি কেউ মুখে উচ্চারণ করলো, অন্তরে উচ্চারণ করলো না, অন্তরে নিয়ত করলো না, তাহলে তার নামাজ কিংবা রোজা হবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? মুখে উচ্চারণ করলাম নাওয়াই তোমার আসমা গাদা, আমি মুখে দোয়া করলাম, নিয়ত করলাম নাওয়াই তোমার সুসালিয়া লিল্লাহ তাআলা, মুখে উচ্চারণ করলাম কিন্তু অন্তরে আমি ইচ্ছাটা করলাম না, তাহলে আপনার নামাজ রোজা হবে না। কথাটা ক্লিয়ার হয়েছে? কাজেই আমাদের প্রথম জিনিস হচ্ছে নিয়ত অন্তরের দ্বারা করতে হবে। কিসের দ্বারা করতে হবে? অন্তরের দ্বারা। এখন এই অন্তরের নিয়তটাকে কেউ যদি মজবুত করার জন্যে অথবা এটার দিকে বেশি মনোযোগী হওয়ার জন্যে কেউ যদি মুখে উচ্চারণ করে, সেটা কখন বেদাত হবে? বেদাত হবে না। কেননা বেদাত কাকে বলে? যদি বেদাত হয়, প্রথম বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন নাই, ঠিক আছে, যদি আমরা মেনে নিই যেটা সুন্নত না বেদাত, যদি বেদাত মেনেও নেই, সব বেদাতকে কি হারাম বলা যাবে? উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রমজানের তারাবির নামাজ সম্পর্কে বুখারী শরীফের হাদিসে আসছে, তিনি বলেছেন ন্যায় মাধ্যম বেদাতে হাদিহি, এই রমজানের 30 দিনের জামাত সহকারে ঘটনা তারাবি পড়া 30 রাকাত, এটা কতই না উত্তম বেদাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি জামাত সহকারে রমজানের 30 দিন তারা প্রচলন করেছেন, যার কারণে তিনি উত্তম বেদাত বলেছেন। কি বেদাত বলেছেন? জোরে বলেন, কি বেদাত বলেছেন? উত্তম বেদাত বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা, বুখারীর হাদিস দ্বারা প্রমাণ হয় সব বেদাত কিনা। জোরে বলেন, সব বেদাত কিনা? হারাম না। সব বেদাত যদি আপনি হারাম করে, তার কোরআন শরীফ যদি আপনি পড়ছেন, এই কোরআন শরীফ রাসূলের পাকের সময় কি এই কাগজ কলমে বাইন্ডিং অবস্থায় ছিল? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সময় কোরআন শরীফের জায়ের জবর ছিল না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সময় অনেক রেওয়ায়েতে পাওয়া যায় নোটটাও ছিল না। সুবহানাল্লাহ। বলে তাহলে সব আপনাকে বেদাত বললে আপনি কোরআন শরীফ তো পড়তে পারবেন না, ঠিক কিনা? জোরে বলে। কাজে বোঝা গেল সব বেদাতই খারাপ না। আর এদিকে বেদাতের সংজ্ঞা প্রদানে ইমাম শাফেঈ বলেন যে যেই সমস্ত নতুন কাজগুলো কোন সুন্নতকে ফেলে দেয়, সুন্নতকে পরিবর্তন করে, এটাই বেদাত। আর যেই নতুন কাজ কাজটা রাসূলের পাকের যুগে না থাকলেও যদি নতুন কাজও হয় কিন্তু এটা কোনো সুন্নতকে ফেলে দেয় না, পরিবর্তন করে না, বিরোধিতা করে না, তাহলে সেটা বেদাত নয়, বরং সেটা রাসূলের যুগে না থাকতেও সেটা সুন্নত বলে। সুবহানাল্লাহ। এর জন্য বেদাতের সঙ্গে ইমাম শাফেঈ বলেন আল বেদাতু হিয়াল্লাতি তুখালিফুল কিতাবা ওয়াস সুন্নাতা ওয়াল আসারা ওয়াল ইজমা,
ইমাম শাফি বেদাতের সঙ্গে বলেন, বেদাত হচ্ছে যা কিতাবুল্লাহ কোরআন শরীফের বিরোধিতা করে, যা রাসূলের সুন্নাতের বিরোধিতা করে, যা সাহাবায়ে কেরামের বাণীর বিরোধিতা করে, এবং যা উম্মতের উলামায়ে কেরামের এজমার বিরোধিতা করে, সেটা হচ্ছে বেদাত। সকলের ঐক্যমত যদি কোন ব্যক্তি মুখে উচ্চারণ করে নিয়োগ করে, সেটা উত্তম হবে বলেন সুবহানাল্লাহ। কাজী ইমাম শাফির সংজ্ঞা অনুযায়ী মুখে নিয়োগ করা বেদাত নয়, বরং সুন্নত দ্বারা প্রমাণিত বলেন সুবহানাল্লাহ। যার কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মুখে উচ্চারণ করে নিয়োগ করতেন, এটা আত্তাবকাতু শাফিঈয়াল কুবরা এর মধ্যে ইমাম সুবুকি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ইমাম শাফি যখন নামাজে যেতেন, নামাজে গেলে মুখে উচ্চারণ করে নিয়োগ করতেন, কি পড়তেন? বিসমিল্লাহি মুআজ্জিহান লি বাইতিল্লাহ ওয়া মুআদ্দিয়ান লি ফারদিল্লাহ আযজা ওয়া জাল আল্লাহু আকবার সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম শাফি এটাকে বেদাত জানতেন না, সুন্নত জানতেন, যার কারণে তিনিও মুখে উচ্চারণ করে তালাফুজের সাথে নিয়োগ করেছেন সুবহানাল্লাহ। তাহলে নিয়োগ করা কি সুন্নত না বেদাত? জোরে বলেন সুন্নত না বেদাত? এখন আপনাদেরকে শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উচ্চারণ করে মুখে নিয়োগ করেছেন একটা দলিল। হজ এবং উমরা করতে যেতেন, এই হজ এবং উমরা করার জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ করে নিয়োগ করতেন বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা শুনতাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা নিয়োগ মুখে উচ্চারণ করে এইভাবে পড়তেন, লাব্বাইকা বিউমরাতা ওয়া হাজ্জা সুবহানাল্লাহ বলেন না? এরপরে হাদিস এসেছে, লাব্বাইকা উমরাতা ওয়া হাজ্জা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার জন্য মুখে নিয়োগ উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ বলেন। তাহলে মুখে নিয়ত উচ্চারণ করা বেদাত না সুন্নত? জোরে বলেন বেদাত না সুন্নত? আজকে যারা বলে যে রোজার নিয়ত মুখে উচ্চারণ করলে রোজাটা বাদ হয়ে যাবে, এ সম্পর্কে একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যারা স্থান সহি হাদিস, কিতাবের নাম কি জোরে বলেন? মুসলিম শরীফ। মুসলিম শরীফের একটা অধ্যায় আছে, রোজার অধ্যায়ে, বাবু জাওয়াজি সাওমি নাফেরাতে বি নিয়াতিম মিনান নাহারে, দিনের বেলায় যদি কেউ নফল রোজার নিয়ত করে সেটা জায়েজ হবে। নফল রোজার নিয়তের বর্ণনায় পরিচ্ছেদে অধ্যায় আদেশটা আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুর জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন, গিয়ে বলতেছেন, হে আয়েশা, খান ইন্দা কুন শাই, তোমাদের কাছে কি খাবারের কোনো কিছু আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা ইন্দা শাই, আমাদের কাছে কিছু নাই খাবারের। আসলে তারাই বেদাতি, ঠিক কিনা জোরে বলে। তারপর আরেকটা বিভ্রান্ত ছড়া, সেটা হচ্ছে আসমা গাদান, গাদান শব্দটা নিয়ে তারা বলে গাদান শব্দের অর্থ আগামীকাল। কাজেই কোনো ব্যক্তি যদি ভোররাত্রে নিয়ত করে যে নাওয়াইতু আন আসুমা গাদা, আমি আগামীকাল রোজা রাখলাম, রোজা রাখার নিয়ত করলাম, নাওয়াইতু আমি ইচ্ছা করলাম, নিয়ত করলাম আন আসুমা রোজা রাখার গাদা আগামীকাল, তাহলে এর অর্থ হবে আগামীকাল তো এই ভোররাত্রের আগামীকাল তো সকালটা বোঝায় না, এর পরের দিনের আগামীকালটা বোঝায়। তাদের বক্তব্য, আজাদীদের বক্তব্য, বিশেষ করে আমি কয়েকজন সাহেবের বক্তব্য ইউটিউবে শুনলাম, তারা এটাই বলতেছে যে যেহেতু গাদার শব্দের অর্থ আগামীকাল, আর আগামীকাল এই ভোররাত্রের পরের সকালটা হয় না, এরপরের সকালটা হয়, কাজেই এই নিয়তটা ভুল হবে, এই নিয়ত করে যদি কেউ রোজা রাখে রোজা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথিত লামাজাবি শায়েখ এগুলা আরবে থাকে ঠিক, কিন্তু এগুলা আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ, অথবা এগুলা হচ্ছে এই কি বলবো ফেতনাবাজ, নতুন নতুন কথা বলে সমাজে ফেতনা সৃষ্টি করে, ঠিক কিনা জোরে বলে? বাবা বিস্তারিত আলোচনা করার অনেক সময় দরকার, সংক্ষেপে যতটুকু বলি, অভিধানের মধ্যে আসছে তাজুল আনুসের মধ্যে ইমাম সুবাইদি, তিনি বলতেছেন এই গাদুল শব্দটা নেহায়া কিতাবের মধ্যে আসছে, বা আসুল গাদে আল গুদুফুন, গাদুল শব্দটা গুদুফুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে সকাল, তার অর্থ কি? সকাল।
আরো বক্তব্য আছে, সেদিকে গেলাম না। কোরআন শরীফের আয়াতে গাদুল শব্দের অর্থ কি আছে আমাদের জানা দরকার না? কোরআন শরীফের আয়াতে গাদুল শব্দের অর্থ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া কোন ব্যক্তি জানে না এই সামান্য একটু পরে কি হবে এটা কেউ জানে না, এই এর কারণে। তাহলে কোরআন শরীফে গাদুল শব্দের অর্থ কি বলছে? এই একটু পরে কি বলছে? একটু পরে, সামান্য একটু পরে, এক সেকেন্ড হইতে পারে, দুই সেকেন্ড হইতে পারে, দুই মিনিট হইতে পারে, অর্থাৎ একটু পরে কি হবে কেউ জানে না। তাহলে কোরআন শরীফে গাদুল শব্দের অর্থ কি? একটু পরে। গাদুল শব্দের অর্থ কি? একটু পরে। তাহলে এই আহলে হাদিস সাহেব, এই সমস্ত মূর্খ দাজ্জাল ফেতনাবাজ যারা আছে, এরা মূলত কোরআনের আয়াতগুলোকেও বিশ্লেষণ করে পড়ে না, ঠিক কিনা জোরে বলে। এছাড়া কোরআন শরীফের সূরা কামারের 26 নম্বর আয়াতে আছে, সাইয়ারালামুনা গাদান মানিল কাদ্দাবিল আশির, এটা তো একই কথা, একটু সামনে কি গাদান বলা হয়েছে। এখন আসেন, তারা এই সমস্ত ফেতনাবাজি করতেছে, তাদের ইমাম হচ্ছে ইবনে তাইমিয়া, তাদের ইমামের নাম কি? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া গাদান শব্দের ব্যাপারে কি বলেছে ইখতিয়ার কিতাবের মধ্যে? সে লিখতেছে, ওমান খাতারা বি কালবিহি আন্নাহু সাইমুন গাদান ফাকাদ নাওয়া, যেই ব্যক্তি তার অন্তরের দ্বারা এই নিয়ত করলো যে আমি গাদায় নিয়ত, গাদায় রোজা রাখার নিয়ত করলাম, অর্থাৎ আগামীকাল রোজা রাখার কি করলাম? নিয়ত করলাম। কি শব্দটা? আন্নাহু সাইমুন গাদান, আমি কখন নিয়ত করলাম? গাদান, এই সামনের দিনটা যেটা আছে এই সামনের দিনে রোজা রাখবো, এই নিয়ত যদি কেউ মনে মনে করে ফাঁকাতে নেওয়া, তার নিয়ত সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাবা, তুমি আহলে হাদিস আন্দোলন করো, নিজেকে আহলে হাদিসের লামাজামিদের শায়খ বলে দাবি করো, তোমার যে ইমাম আছে ইবনে তাইমিয়াকে তুমি মানাও, সেই ইবনে তাইমিয়া কাটার শব্দটাকে এই সাহরির পরের যে সকালটা আছে সেটাকেই বুঝিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইবনে বাস সৌদি আরবের ইমাম শাসক ছিল, তারা যাদেরকে মানে সেই ব্যক্তিটাও এই গান শব্দের ব্যাপারে বলেছে, ফাইদা নাওয়াফি আখেরের লাইলে, এটা বলে আমি শেষ করছি, খেয়াল করবেন, ফাইদা নাওয়াফি আখেরের লাইলে, কোন ব্যক্তি যদি রাত্রের শেষ অংশে নিয়ত করে, আউফি ওয়াস্তের লাইলে অথবা রাত্রের মধ্য অংশে নিয়ত করে, আউফি আউবালির লাইলে অথবা রাত্রের প্রথম অংশে নিয়ত করে, আন্নাহু ইয়াসুমু গাদান, যে আমি আগামীকাল সকাল থেকে রোজা রাখবো, ফাকাদ নাওয়া, তার নিয়ত সহি হয়েছে। যখনই ব্যক্তিটা আসমা গাদান বলে নিয়ত করে, সাথে সাথে তার নিয়ত সহি হয়ে যাবে। তাহলে এই সমস্ত মূর্খ সাহেব যারা আছে, এদের কি আসলে পড়াশোনা আছে? তিনি বলতেছেন, নিয়ত কলমের দ্বারা হবে, কিসের দ্বারা হবে? কলমের দ্বারা হবে, আর কেউ যদি উচ্চারণ করে সেটা উত্তম, মুস্তাহাব মুস্তাহসান, কথা কি বুঝতে পারছেন? সেটা উত্তম। আর যখন ব্যক্তিরা নিয়ত করবে, মুখে উচ্চারণ করবে, তখন নিয়তটা এইভাবে করবে, নাওয়াই তো আন আসুমা গাদান, ভোর রাত্রে বা রাত্রের অংশে যদি নিয়ত করে কিভাবে করবে? নাওয়াই তো আন আসুমা গাদান। আর যদি সকালের বেলা নিয়ত করে ভুলে যায় রাত্রে করতে, তাহলে দ্বিপ্রহরের আগে, অর্ধ দিবসের আগে নিয়তটা এইভাবে করবে, তাহলে আমরা অভিধান থেকে প্রমাণ পাইলাম, আরবি ভাষার ডিকশনারি থেকে, অভিধান থেকে আমরা প্রমাণ পাইলাম, গাদুল শব্দের অর্থ এরপরের দিন আগামীকালকে বুঝায় না, শুধু একটু সামনে কেউ বুঝাইতে পারে। গাদুল শব্দের দ্বারা যে নিয়ত সহি কোরআনের আয়াত থেকে প্রমাণ পাইলাম, ঠিক কিনা বলেন? তারপরে গাদুল শব্দের দ্বারা যে নিয়ত করা সহি, এই
যারা অস্বীকার করে আহলে হাদিসের সাহিত্য থেকে দলিল পাইলাম, ঠিক কিনা বলেন? আবার আমাদের মাযহাবের ইমামগণ থেকে দলিল পাইলাম, ঠিক কিনা ধরে বলেন? তারপরেও এটাকে হবে না, নাজায়েজ, এটা বেদাত বলে বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ কি আছে আমাদের সমাজে? আল্লাহ পাক বলে আমি এই সমস্ত ফাতনা মাস থেকে আমাদের ইমান আকীদাকে হেফাজত করুক বলি আমিন।